ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সো আজকে আমি যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে যে আমার এখানে বেসিক্যালি শপিং আমরা কী করে করি দৈনন্দিন জীবনে, সবজি বলো বা মাছ মাংস বলো, আর সিম ছোটো ছোটো দই থেকে শুরু করে মশলাপাতি এভরিথিং আমরা কোথা থেকে কেনাকাটা করি, তো সেটাকেই আজকে এক্সপ্লোর করবো। আর সেই জন্যই আজকে আমরা এখন যাব আমাদের নিয়ার বাই সব থেকে বড়ো সুপার মার্কেটে, দ্যাট ইজ ইন জাপান ইজ কল্ড সুপা, সুপা মিন্স সুপার মার্কেট। ওকে, সো সি ইউ আগেন। সো এখন এখানে অ্যাপ্রক্সিমেটলি 6টা বাজে, 6 PM। সো এখন দেখতে পাচ্ছ এটা আমার লোকালিটি, এই এই বিল্ডিংটাতে আমি থাকি বেসিক্যালি। সো এই বিল্ডিংয়ে একদিন হাউস ট্যুর করাবো, সেটা ফিউচার ইন নেক্সট ভিডিওস মেবি। সো অ্যাজ অফ নাও এটা হচ্ছে আমার লোকালিটি, এখানে আমি থাকি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি সুপার মার্কেটটা এদিকে আছে, তার নাম হচ্ছে ইতো একাদো। সো লেটস গো। এখানে যে এই যে কালারফুল এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বারবার সাইন, মানে এই কালারটা মিনিং হচ্ছে যে বারবার এখানে হচ্ছে চুল কাটা হয় বেসিক্যালি। সো এটা হচ্ছে যে কোনো সেলুনের সাইন, এরকম কোনো জায়গায় যদি এরকম কালারের কোনো সাইন দেখতে পাও, ইট মিনস এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ভেন্ডিং মেশিন, যেগুলো নিয়ে আলাদা কোনো একটা ভিডিও বানাবো, যেখানে যদি মানে কী করে পয়সা দিলে পারে, পয়সার বিনিময়ে খাবার অথবা জুসেস অর এনিথিং উই ক্যান গেট। সো এর উপর আলাদা একটা ভিডিও বানাবো, অ্যাজ অফ নাও জাস্ট দেখে রাখবো। এটা হচ্ছে এখানে অটো পার্কিং জোন, সো এটা নিয়েও ভিডিও বানাবো যে কী করে অটো পার্কিং হয় অ্যান্ড কী করে এভরিথিং ইজ ডান। এখন লাল লাইট জ্বলছে, সো বেসিক্যালি এখানে জাপানের একটা খুবই ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ট্রাফিক রুলটা হচ্ছে খুবই স্ট্রিক্ট, সো এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি ওয়ান ফলো দ্য ট্রাফিক রুল, অ্যান্ড খুব ভালো জিনিস লাইক ফর এনি কান্ট্রি। সো আমাকে এখন ওয়েট করতে হবে যতক্ষণ না লাল বাতিটা গ্রিন হচ্ছে, অফ হয়ে গেছে, চলো লেটস ক্রস দ্য রোড। ইতো ইয়োকাদো সাগামিহারা, এটা হচ্ছে আমাদের এখানে সুপা, দ্যাট ইজ সুপার মার্কেট। সো আমরা এখন যাবো, এখানে জাপানিজে লেখা আছে ইতো ইয়োকাদো। লাইক সি এখানে ডিম পাওয়া যায়, এখানে দেখো প্রাইসেসও লেখা আছে লাইক 108 yen, ওকে উইথ ট্যাক্স 116 yen। সো এরকম প্রত্যেকটা জিনিস যেটা তোমার চাই এখানে সব কিছু পাওয়া যায়, অ্যান্ড প্রত্যেকটা প্রাইসও এখানে লেখা আছে, এভরিথিং ইজ ফিক্সড রেট। এগুলো ছোটো ছোটো বেন্তো, বেন্তো বেসিক্যালি কী হয় এখানে যারা মানে ধরো অফিস থেকে ফেরে, অফিস থেকে ফেরার পর রান্না করতে পারে না, তারা বেসিক্যালি এই বেন্তোগুলো অর্ডার করে, আর এগুলো খুব ইজি, জাস্ট গরম করে খেয়ে নেব আর কিছুই না। সি এখানে কত রকমের বেন্তো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট বেন্তো, ভেজ বেন্তো, নন ভেজ বেন্তো, এভরিথিং। এটা হচ্ছে মিট সেকশন, সো বেসিক্যালি এই মিট সেকশনে এখানে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মিটস পাবে, যেমন লাইক এগুলো হচ্ছে বেসিক্যালি হ্যাম অ্যান্ড বেকন, মানে বুঝতে পারছো শুয়োর, লাইক ইফ ইউ গো টু দ্য চিকেন সেকশন, সো আগের সেকশনটা হচ্ছে চিকেন, সো বেসিক্যালি এটা হচ্ছে চিকেন সেকশন, চিকেন সেকশনে যেমন দেখতে পাচ্ছ এইগুলো চিকেন পুরো প্রসেস ফুড 580 yen-এর মধ্যে, কত 470 গ্রাম চিকেন। সো ইউ ক্যান গেট এনি কাইন্ড অফ চিকেন, লাইক তুমি যদি কিমা খেতে যাও কেন কিমা চিকেন আছে, এভরিথিং ইজ দেয়ার। দিস সেকশন ইজ ফর ফিশ, এখানে কোনো মাছ বা ফিশ কিছু খেতে হলে এখানে সব কিছু মাছ পাওয়া যায়, এখানে দেখতেই পাচ্ছ সমস্ত যে প্রাইসও লেখা আছে এখানে, লাইক সি ডিফারেন্ট ডিফারেন্ট ফিশেস। এখানে শার্কের ফিশ পাওয়া যায়, শার্ক, দিস ইজ লাইক শার্ক,
আমি কোনোদিন এখানে ফিশ ট্রাই করিনি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কেন আমরা ভেতর বাঙালি জাস্ট রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ হলে গিয়ে নাও, আর সঙ্গে অবভিয়াসলি ইলিশ মাছ। এখানে সবজি সেকশন যেমন দেখতে পাচ্ছ, এখানে আলু পটল সব কিছু পাওয়া যায়। এখানে এত রকমের শাক সবজি যে এখানে কী শাক সবজি কিছু জানি না। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটস পাওয়া যায় যার যেটা ইচ্ছা খাওয়ার। এখানে প্রচুর ভ্যারাইটি, প্রচুর কি নেই সব আছে এখানে, আর এভরিথিং ইজ লাইক ফুড প্রসেসড, তো কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই। লাইক দেখো, এটুকু তরমুজের দাম কত? 450 yen, যেটা লিটল বিট কস্টলি। এই সেকশনে বেসিক্যালি ইন্ডিয়ান মশলা সব পাওয়া যায় এখানে, যত রকমের ইন্ডিয়ান মশলা চাই সব এখানে পাওয়া যায়। লাইক সি বাটার চিকেন মশলা, কিমা মশলা, ভেজিটেবল কারি, এভরিথিং। তো দিস সেকশন ইজ টোটালি ফর ইন্ডিয়ান ফুড লাভার্স। বিয়ার সেকশন, তো মানে এমন কোনো ফ্লেভারের বিয়ার নেই যেটা এখানে পাওয়া যায় না। সো তোমার যে ফ্লেভার পছন্দ তুমি সেই ফ্লেভারের বিয়ার এখান থেকে চুজ করতে পারো, চুজ করে। জাস্ট দামও দেখো খুবই কম, জাস্ট 168 yen। এই বিয়ারের দাম হচ্ছে 168 yen। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর টাইপের ভ্যারাইটি, কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারবে না। তুমি যদি এক একদিন এক একটা ভ্যারাইটি খেতে শুরু করো, জাস্ট এটা ইট উইল টেক ওয়ান ইয়ার, মোস্টলি ওয়ান ইয়ার টু ফিনিশ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস। তো এই সাইডে দেখতে পাচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট দারুর ফ্লেভার, দারু আছে ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, সো এর উপরে আলাদা করে একটা ভিডিও বানাবো কি প্রাইস কীরকম কী হয়, সেটা আমরা পরে অন্য কোনো একটা ভিডিওতে এসব জিনিসগুলো দেখবো যে কীরকম কী প্রাইস দারুর। ওয়াইন্স আছে, ডিফারেন্ট টাইপের ওয়াইন্স, হুইস্কি, ভোডকা, এভরিথিং। এগুলো হচ্ছে শ্যাম্পেইন। এরপর একটা আলাদা ভিডিও বানাবো পুরো ডিটেলসে কি কীরকম প্রাইস এখানে, কীরকম প্রাইস। অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার কি ইটস জ্যাক ড্যানিয়েলস, জ্যাক ড্যানিয়েলসের প্রাইস কত? 1998 yen। সো যেটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে অ্যাপ্রক্সিমেটলি 1200 টাকা ইন আওয়ার ইন্ডিয়ান কারেন্সি। আমি বেসিক্যালি তিনটে দই নেবো ফর মি, ফর মাই রুমমেট অ্যান্ড সুমিতা, অলসো সুমিতা আছে রুমে। তো আমার তিনজনের জন্য তিনটে দই নিচ্ছি। তো এখন আমি প্রাইস পে করার জন্য যাচ্ছি কাউন্টারে। দেখতেই পাচ্ছ আমি জাস্ট পার্স থেকে টাকা বের করবো। আমার কোনো কার্ড নেই এখানে, ইউ হ্যাভ ইট কার্ড নো। তো আমি এখন ক্যাশ টোটাল 170 rupees দিয়ে দেবো। ওকে কনফার্ম, ওকে আই গট মাই বিল ফর দ্য সেম। চলো আমার শপিং ডান। আমি দই কিনতে এসেছিলাম, বেসিক্যালি তোমাদেরকে ঘোরাতে এসেছিলাম। আমি দই কিনতে এসেছিলাম অ্যান্ড তোমাদেরকে ঘোরানো হয়ে গেছে, এখন আমি ফিরবো এখন ঘরের পথে। চলো আজকের জন্য এটুকুই ছিল, অ্যান্ড সত্যি কথা বলতে খুব ভালো লাগছে জাস্ট জাপানে আমার নিজের এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সাথে শেয়ার করা করতে পারছি। ইটস রিয়েলি আ ভেরি গুড ফিলিং, লাইক আই এম ফিলিং সো গুড। তো এখন আমি এখন রুমের দিকে যাচ্ছি, এখন রুমে যাব, রুমে গিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। হোপফুলি আমার রুমমেট উইল বি হ্যাপি অ্যান্ড প্লাস তুমি তো অলসো দেয়ার ইন মাই রুম,
সো তিনজনে দই খাবো, দই খাওয়ার পর তারপর দেখা যাক কি করা যায়, রাতে রান্নাও করতে হবে এখন। সো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করো, আর যদি কোনো তোমাদের তরফ থেকে কোনো যদি ফিডব্যাক থাকে সো ইউ ক্যান অলসো শেয়ার দ্য ফিডব্যাক অলসো টু মি, এনি ফিডব্যাক ইজ ওয়েলকাম, অ্যান্ড যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।